প্রিয় ছাত্রছাত্রী, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম তুমুন প্রত্যয়ের প্রয়োগ, এটা সংস্কৃত অনুবাদে তুমুন প্রত্যয়ের প্রয়োগ কেমন হবে সেটা আমরা আলোচনা করেছিলাম উদাহরণ সহযোগে। আজ আমরা আলোচনা করব কৃত্য প্রত্যয়। কৃত্য মানে যেরকম ধরো তোমার এটা করা উচিত, এটা করা উচিত নয়, উচিত অর্থে কখনো আদেশ অর্থে কখনো অনুজ্ঞা অর্থে, এরকম কিছু বাক্য। এবং এখানে যেটা হয় কর্মবাচ্য এবং ভাববাচ্যে এই দুটো বাচ্যেই সাধারণত এগুলো প্রয়োগ হয়ে থাকে। কাজেই তোমাদের বাচ্য আমি আগে অনেক ক্লাস নিয়েছি, সেগুলো শিখেছো, কাজে এটা কোনো অসুবিধা হবে না এবং এইটা খুব সোজা। তাহলে এই যে একৃত্য প্রত্যয়, এটা কয় পাঁচটা আছে, তব্য, অনিয়, ন্যত, ইয়ত, কপ, এগুলো আছে। তাহলে দেখো আমরা সূত্রগুলো বলছি না, তব্য যেরকম কর্তব্য, পরিহর্তব্য, পঠিতব্য, জ্ঞাতব্য, এগুলো হচ্ছে তব্য। অনিয় পঠনীয়, গমনীয়, শয়নীয়, এগুলো হচ্ছে অনিয়। নত নত মানে জফলা থাকে, নত কপ এগুলো জফলা থাকে, অন্তঃস্থজ যেটা সেটা ওই যেটা আমরা জট বলি অন্তঃস্থজ থাকে, তো সেটা ওই সরান্ত ধাতুর পরে বসে। আচ্ছা তাহলে আমরা শুরু করি, তাহলে তোমরা জফলা থাকে বেশিরভাগই। যেরকম আমি হয়তো বললাম যে তোমার এটা করা উচিত, ইউ শুড ডু ইট, তোমার এটা করা উচিত, তাহলে কি হবে বলছে এখানে, তোমরা তৃতীয় করতে পারো, ষষ্ঠীও করতে পারো, তব ইদং কর্তব্যম বা তব ইদং করণীয়ম অথবা তয়া ইদং করণীয়ম তব ইদং করণীয়ম, এরকম ভাবে হতে পারে। তাহলে কর্তব্যম করণীয়ম মানে এটা একই, একটা তব্য প্রত্যয়, একটা অনিয় প্রত্যয়। বা যদি বলা হয় তার এটা করা উচিত, তেন ইদং কর্তব্যম, তস্য ইদং কর্তব্যম, তোমার এটা করা উচিত, তয়া ইদং কর্তব্যম বা তয়া ইদং করণীয়ম, আমার এটা করা উচিত, ময়া মম, ময়া অথবা মম ইদং কর্তব্যম। তাহলে আই শুড ডু ইট, ইউ শুড ডু ইট, হি শুড ডু ইট, এরকম করা অর্থে এই কর্তব্যম বা করণীয়ম হবে। তারপর যেরকম ধরো তোমার বই পড়া উচিত, তোমার বই পড়া উচিত, তাহলে তয়া পুস্তকম পঠিতব্যম, পুস্তকম যেহেতু ক্লিবলিঙ্গ যার ফলে পঠিতব্যম এটাও ক্লিবলিঙ্গ হলো, তয়া পুস্তকম পঠিতব্যম বা পঠনী পুস্তকম পঠনীয়ম হতে পারে। তারপরে যেরকম এবার পুস্তকম তুমি যে গ্রন্থ দাও, তাহলে গ্রন্থটা পুংলিঙ্গ, তাহলে হবে পঠনীয় পঠিতব্য, এরকম হবে। তারপর যেরকম বললাম যে তার যাওয়া উচিত, তার যাওয়া উচিত, তখন কি হবে, যাওয়া গম ধাতু, তার সঙ্গে তব্য প্রত্যয় গন্তব্য, তাহলে তেন গন্তব্যম, এটা ভাববাচ্য হলো, বা তস্য গন্তব্যম, তেন করাটাই ভালো, তার যাওয়া উচিত মানে তার দ্বারা যাওয়া উচিত, তেন গন্তব্যম। তারপরে বলেছে ক্লাসের মধ্যে, ক্লাসের মধ্যে হাসবে না, ক্লাসের মধ্যে হাসবে না, ক্লাসের মধ্যে কি হয় শ্রেণীকক্ষে, তাই তো, শ্রেণীকক্ষে ন হসনীয়ম বা শ্রেণীকক্ষে ক্লাসে তোমরা হাসবে না, টিচাররা যখন ক্লাস দেন তোমাদের অনেকেই কখনো কখনো হাসো, টিচাররা তখন বকা দেন ক্লাসে হাসবে না, তাহলে তখন কি হবে শ্রেণীকক্ষে ন শ্রেণীকক্ষে যুষ্মাভি ন হসনীয়ম। এই যখন তব্য অনিয় প্রত্যয় হবে তাহলে এখানে যেহেতু হস ধাতু কোনো কর্ম নেই, অকর্মক ধাতু যার ফলে ভাববাচ্যে প্রয়োগ হচ্ছে, তো যুষ্মাভি মানে তোমাদের দ্বারা, যুষ্মাভি শ্রেণীকক্ষে ন হসনীয়ম বা শ্রেণীকক্ষে ন হসনীয়ম হলো। তারপরে
দূর তাহলে ক্লাসের মধ্যে তোমরা হাসবে না, তাহলে কি হবে? ইউ শুড নট লাভ ইন দ্য ক্লাস। তারপরে দুর্জনের সঙ্গ ত্যাগ করা উচিত, দুর্জনের সঙ্গ, তাহলে লিভ দ্য কোম্পানি, ইউ শুড লিভ দ্য কোম্পানি অফ দ্য উইকেট, দুর্জনের সঙ্গ ত্যাগ করা উচিত। তাহলে কি হবে? দুর্জন সঙ্গ পরিহর্তব্য, ত্যাগ করা উচিত বা ত্যক্তব্য, পরিহার করা বা ত্যাগ করা বা পরিত্যাজ্য দুটোই হবে, সঙ্গ যেহেতু পুংলিঙ্গ যার ফলে পরিত্যাজ্য বা ত্যক্তব্য বা যেটা আমরা বললাম এই ত্যাগ করা উচিত ত্যাজনীয় পরিহর্তব্য। আমরা জানি যে দুর্জন পরিহর্তব্য বিদ্যায় অলঙ্কৃত অপিসন, তাহলে পরিহর্তব্য হতে পারে, ত্যক্তব্য হতে পারে, ত্যাজনীয় হতে পারে, সবই হবে। তারপরে সকলের রামায়ণ পড়া উচিত, সকলের মানে সর্বই হবে, সর্বই রামায়ণম পঠিতব্যম বা পঠনীয়ম, রামায়ণম ক্লিবলিঙ্গ যার ফলে পঠনীয়ম বা পঠিতব্যম, তোমার রামায়ণ পড়া উচিত, তয়া রামায়ণম পঠিতব্যম, তোমার অভিজ্ঞান শকুন্তলম পড়া উচিত, তয়া অভিজ্ঞান শকুন্তলম পঠনীয়ম। তারপরে আমার এখানে থাকতে হবে, আই শুড স্টে হিয়ার বা আই ওয়ান্ট টু হ্যাভ স্টে হিয়ার, আমাকে এখানে থাকতে হবে। তাহলে আই শুড স্টে হিয়ার কি হবে তখন? ময়া অত্র স্থাতব্যম, স্থাধাতুর কর্ম নেই, কাজে ভাব বাচ্চা হবে ময়া অত্র স্থাতব্যম, তোমার এখানে থাকা উচিত, তয়া অত্র স্থাতব্যম, তোমাদের এখানে থাকা উচিত, যুষ্মাভিহি অত্র স্থাতব্যম, তার এখানে থাকা উচিত, তেন অত্র স্থাতব্যম, তার সেখানে থাকা উচিত, তেন তত্র স্থাতব্যম, তার গ্রামে থাকা উচিত, তেন গ্রামে স্থাতব্যম। আমার এখানে থাকা উচিত, এটা আমরা কি দেখলাম যে ময়া অত্র স্থাতব্যম। তারপরে মদ্যপান করা উচিত নয়, তোমার মদ্যপান করা উচিত নয়, ইউ শুড নট ড্রিঙ্ক ওয়াইন, তাহলে কি হবে? তয়া মদ্যপানং ন করণীয়ম বা ন কার্যম, অথবা তয়া মদ্যং ন পেয়ম, তয়া মদ্যং ন পেয়ম, মদ্য মদ্যই হয়, মদ অজফলা। তারপরে কাঁচা আম খাওয়া ঠিক নয়, কাঁচা আম অপক্ক আম, তাই তো? তাহলে কি হবে? অপক্কম আম্রম ন ভোজনীয়ম বা ন ভোক্তব্যম, তাহলে অপক্কম আম্রম ন ভোজনীয়ম, তাহলে কি হবে? ওয়ান শুড নট ইট গ্রিন ম্যাঙ্গো, মাতৃ এই ওষুধ তার খাওয়া ঠিক নয়, তার খাওয়া ঠিক নয়, ওষুধ খাওয়া মানে ওষুধ সেবন করা, তাই তো? তয়া বা এখানে তয়া তো হবে না, তার, তেন ইদম ঔষধম ন সেব্যম, সেবধাতু ন সেব্যম, তাহলে দেখো, তাহলে ইদম হি শুড নট টেক দিস মেডিসিন, তাহলে কি হবে? তেন ইদম ঔষধম ন গ্রহণীয়ম বা ন সেব্যম, মাতৃভূমির ইতিহাস জানা উচিত, মাতৃভূমির ইতিহাস জানা উচিত, কি হবে? তাহলে ইউ শুড নো দ্য হিস্ট্রি অফ মাদারল্যান্ড, তোমার এটা জানা উচিত বা সকলের, এভরিবডি শুড নো দ্য হিস্ট্রি অফ মাদারল্যান্ড, তাহলে কি হবে?
सर्वई सर्वई मातृभूमेः इतिहासः ज्ञातव्यः। सकलेर मातृभूमिर इतिहास जाना उचित। तेले सर्वई मातृभूमेः मातृभूमि तार सृष्टि एक बचने मातृभूमेः हय मातृभूमे इतिहासः ज्ञातव्यः बा इतिहासः वेदितव्यः। तारपरे सकलेरि ईर्षा त्याग करा उचित। सकलेरि ईर्षा त्याग करा उचित। ईर्षा होच्छे एनभि। एवरीबडि शुड गिव अप बा लिव एनभिस। ते सकलेरि ईर्षा त्याग करा उचित। तेले सर्वई ईर्षा त्यक्तव्या। ईर्षा जेहेतु स्त्रीलिंग जार फले त्यक्तव्या बा त्याजनीया बा परिहर्तव्या सबई हबे। তাহলে দেখো তাহলে ঈর্ষা ত্যক্তব্যা পরিহর্তব্যা বা ত্যাজনীয়া। উপযুক্ত দাম দিয়ে জিনিস কেনা উচিত। উপযুক্ত দাম ন্যায্য মূল্য, তাই তো? ক্রিধাতু ক্রিধাতু ক্রেতব্যম বা ক্রয়নীয়ম। তাহলে দেখো আমরা যদি বলি তাহলে ন্যায্য মূল্যে জিনিস কেনা উচিত। তাহলে ন্যায্য মূল্যেন দ্রব্যম ক্রেতব্যম বা ক্রয়নীয়ম, অত্যন্ত সোজা। তারপরে আমার কিছু বলার আছে, আই হ্যাভ টু টেল সামথিং। আমার কিছু বলার আছে, আই হ্যাভ টু টেল সামথিং। তাহলে কী হবে? মম কিঞ্চিত বক্তব্যম অস্তি। আমার কিছু বলার আছে, তাহলে মম কিঞ্চিত বা ময়া কিঞ্চিত বক্তব্যম অস্তি। পরিশ্রমের দ্বারাই জ্ঞান অর্জন করতে হয়। তাহলে নলেজ শুড বি অ্যাকোয়ার্ড বাই বা নলেজ শুড বি আর্নড বাই হার্ড লেবার বা লেবার। হার্ড লেবার কঠোর পরিশ্রম। তাহলে কী হবে? এখানে আমরা দেখলাম যে পরিশ্রমের দ্বারাই জ্ঞান অর্জন করতে হয়। তাহলে পরিশ্রম শ্রমেণ এব, ই হচ্ছে এব, শ্রমেণ এব জ্ঞানম অর্জনীয়ম বা অর্জিতব্যম। শ্রমেণ জ্ঞানম অর্জনীয়ম। তারপরে খাওয়ার পরেই শোয়া ঠিক নয়। খাওয়ার পরেই শোয়া ঠিক নয়। তাহলে টু লাই ডাউন ইমিডিয়েট আফটার টেকিং মিল, তাই তো? খাওয়ার পরে অনেকে খেয়ে দিয়ে মানে খাওয়ার সঙ্গে সঙ্গে না শুলে হয় না, এটা অত্যন্ত খারাপ অভ্যেস। তাহলে খাওয়ার পরেই শোয়া ঠিক নয়। তাহলে ভোজনাত পরমেব শয়নম, তাহলে ভোজনাত পরমেব ন শয়নম শয়নীয়ম। ভোজনাত পরমেব ন শয়নীয়ম। সিধাতু অনিয় প্রত্যয় শয়নীয়ম। তারপরে শুভাশুভ কর্মের ফল সকলকেই ভোগ করতে হয়। তাহলে কী হবে? সর্বই বা সর্বেশাম ভোক্তব্যম কর্মণঃ ফলম শুভাশুভম। তাহলে সর্বৈরেব ভোক্তব্যম কর্মণ ফলম শুভাশুভম। শুভ বা অশুভ একই, একসঙ্গে শুভাশুভ। তারপরে মাস্টারমশাই যা বলছেন তা অবশ্যই শোনা উচিত। শোনা শ্রুধাতু শ্রোতব্য হয়। মাস্টারমশাই শিক্ষক মহোদয় যথ বদতি যা বলছেন তৎ তৎ অবশ্যমেব শ্রোতব্যম। তাহলে ইউ শুড হিয়ার দ্য ওয়ার্ডস টোল্ড বাই দ্য টিচার বা ইউ শুড হিয়ার দ্য ওয়ার্ডস হোয়াট টিচার সেজ। তাহলে শিক্ষক মহাশয় যা বলেন তা শোনা উচিত।
তাহলে শিক্ষক মহোদয় ইয়দ বদতি তৎশ্রোতব্যম, আগামীকাল তোমার সেখানে যাওয়া উচিত। ইউ শুড গো দেয়ার টুমোরো, তাহলে ইউ শুড গো দেয়ার টুমোরো, টুমোরো আগামীকাল, স তাল বসয় বফলা বিসর্গ। তাহলে তয়া তয়া সহ তত্র গন্তব্যম, তয়া সহ মানে তাল বসব বফলা বিসর্গ, তত্র গন্তব্যম। যদি বলা হয় আগামীকাল তোমার এখানে আসা উচিত, তাহলে কি হবে? আগন্তব্যম। তারপরে তোমাকে গান গাইতে হবে, তোমাকে গান গাইতে হবে, তাহলে ইউ শুড হ্যাভ টু সিং, বা ইউ 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 শুড হ্যাভ টু সিং দেওয়াই ভালো, তোমাকে গান গাইতে হবে। তখন কি হবে? তয়া তয়া গীতম গেয়ম, গৈ ধাতু হবে গেয়ম, তোমার দ্বারা গান গাওয়া হবে। তয়া গানম গীতম, গানম গেয়ম অথবা গীতম গেয়ম, সং হচ্ছে গীত বা গান। তারপরে আমার নদীতে স্নান করতে হবে, আমার নদীতে স্নান করতে হবে, স্না ধাতু স্নাতব্য হবে, তাহলে আমার স্নান করতে হবে, ময়া স্নাত স্নাতব্যম, কোথায় চান করতে হবে? নদীতে, নদ্যাম, তাহলে ময়া নদ্যাম স্নাতব্যম, বা আমার পুকুরে চান করতে হবে, তাহলে ময়া তড়াগে স্নাতব্যম। তারপরে গাছগুলিতে জল দিতে হবে, তাহলে এখানে হবে জল দিতে হবে মানে জল দিতেই হবে উচিত অর্থ বা ভবিষ্যৎ অর্থ বোঝাতে পারে, তাহলে কি হবে? সিচ ধাতু বৃক্ষাহা সেচনিয়া, বৃক্ষাহা সেচনিয়া, তোমার গাছগুলোতে জল দিতে হবে, তাহলে তয়া বৃক্ষাহা সেচনিয়া। আমার নদী দেখতে হবে, আমার নদী দেখতে হবে, তাহলে আই শুড হ্যাভ টু সি রিভার, তাহলে ময়া নদী দ্রষ্টব্যা, দৃশ ধাতু দ্রষ্টব্য হয় নদী যেহেতু স্ত্রীলিঙ্গ, যার ফলে হলো দ্রষ্টব্যা, ময়া নদী দ্রষ্টব্যা। তারপরে যদি বলি আমার সূর্যোদয় দেখতে হবে, ময়া সূর্যোদয় দ্রষ্টব্য, আমার ফুল দেখতে হবে, ময়া পুষ্পম দ্রষ্টব্যম। হ্যাঁ, তারপরে এই বই তোমার পড়া উচিত, ইউ শুড স্টাডি বা ইউ শুড রিড দিস বুক, ইউ শুড রিড দিস বুক, তাহলে কি হবে? তোমার এই বই পড়া উচিত। তাহলে তয়া ইদং পুস্তকম পঠিতব্যম, বা তয়া ইদং পুস্তকম পঠনীয়ম। তারপরে সদাচার সকলের শিক্ষা করা উচিত, সদাচার মানে গুড হ্যাবিট, তাই তো? গুড হ্যাবিট বা ডেকোরাম, তাহলে এভরিবডি শুড, এভরিবডি শুড লার্ন ডেকোরাম, তাহলে এখানে কী হবে? তাহলে এখানে আমরা শিক্ষা করা উচিত, তাই তো? তাহলে কী হবে? সর্বই সদাচার শিক্ষণীয়, সর্বই সদাচার শিক্ষণীয়। তারপরে দুজনের সঙ্গে কোথাও যাওয়া ঠিক নয়, কোথাও যাওয়া ঠিক নয় বা কোথাও থাকা ঠিক নয়, তাহলে দুর্জনেন সহ কুত্রাপি ন স্থাতব্যম, থাকা ঠিক নয়। যদি যাওয়া বোঝায় যে দুর্জনের সঙ্গে কোথাও যাওয়া ঠিক নয়, তাহলে দুর্জনেন সহ কুত্রাপি ন গন্তব্যম, এটা তোমাদের করা উচিত। ইদং, তাহলে ইউ শুড ডু ইট, ইদং যুষ্মাভিহি করণীয়ম বা কার্যম বা কর্তব্যম। তারপরে তোমাদের অভিজ্ঞান শকুন্তল নাটক বলে এটা আশ্রমের হরিণ, একে মারবেন না, তাহলে কি হবে? আশ্রম মৃগয়ম ন হন্তব্যহ,
हन धातु तार संगे तब्य न हन्तव्य कोनो किछु थेके भय पाबे ना ताले यू शुड नॉट बी अफ्रेड फ्रॉम एनीथिंग ताले की होबे कस्मादोपि न भेतव्यम भी धातु जखन प्रयोग थाकबे तखन जात थेके भय पाओ बोझाबे सेटा अपादान कारक होबे एवं पंचमी विभक्ति होबे कस्मादोपि न भेतव्यम भी धातु तार संगे तव्य हय भेतव्य ताले कस्मादोपि न भेतव्यम भी धातु एखाने अकर्मक जार फले भेतव्यम आमार अपराध क्षमा करो आमार अपराध क्षमा करो अपराध पुंलिंग शब्द ताले मम अपराध हो इटा क्षम धातु तार संगे तव्य क्षन्तव्य हो युक्त ख दन्तनता संयुक्त वज फला मम अपराध क्षन्तव्य हो तारपरे सुपात्रे कन्यादान करते हैं सुपात्र एखन अवश्य अन्य रकम सुपात्रे कन्यादान करते हैं ताले सुपात्राय कन्या प्रदेया प्रपूर्वक दा धातु प्रदेया कन्या जेहेतु स्त्रीलिंग जार फले हलो प्रदेया सुपात्रे कन्या प्रदेया विद्यार द्वारा अलंकृत होलेओ दुर्जन के त्याग करा उचित तुम्हारा जानो जे विद्या अलंकृतोपि दुर्जन परिहर्तव्य तारपरे गुरुजनदेर कथा शोना उचित बा गुरुजनेर अच्छा गुरुजनदेर कथा शोना उचित गुरुजन होच्छे एखाने अभिभावक गार्जियन ताले वी शुड हियर बा वी शुड आमरा जेटा शोना एखाने शोनाई बोलो वी शुड हियर द वर्ड्स अफ आवर गार्डियंस তাহলে কি হবে গুরুজনস্য বাক্যং শ্রোতব্যম বা গুরুজনস্য বাক্যম বা বচনম পালনীয়ম তারপরে আমার কথানুসারে তাকে বলবে আমার কথানুসারে মদ বচনাৎ তাকে বলবে স বাচ্যহ তাহলে মদ বচনাৎ স বাচ্যহ পুকুরের জল পানের যোগ্য নয় পানের যোগ্য এটা হবে পা ধাতু তার সঙ্গে যত্ত্ব পেয় পুকুর হচ্ছে তড়াগ বা তটাক তাই তড়াগস্য জলম ন পেয়ম তড়াগস্য জলম ন পেয়ম তারপরে হঠাৎ কোনো আগন্তুকের সঙ্গে বন্ধুত্ব করবে না হঠাৎ কোনো আগন্তুকের সঙ্গে বন্ধুত্ব করবে না হঠাৎ সহসা সহসা আগন্তুকেন সহ কোন আগন্তুক কেনচিত আগন্তুকেন সহ বন্ধুত্ব এখানে মিত্রতা ন করণীয়া বা মিত্রত্বম ন করণীয়ম তারপরে বলেছে নিচ লোকের সেবা করা উচিত নয় নিচ লোকের সেবা করা উচিত নয় তখন কি হবে নিচ জনহ ন সেবিতব্য তারপরে বা নিচ হীন সেবা ন কর্তব্য এটাও হয় হীন লোক নিচ লোকের সঙ্গ করা উচিত নয় নিচ সঙ্গ ন কর্তব্য প্রতিদিন আমাদের স্নান করা উচিত উই শুড বেথ এভরিডে বা উই শুড টেক বাথ এভরিডে স্নান করা উচিত তাহলে অস্মাভিহি প্রত্যহম স্নাতব্যম অস্মাভিহি প্রত্যহম স্নাতব্যম স্নাধাতু তার সঙ্গে তব্য প্রত্যয় স্নাধাতু যেহেতু ক্লিবলিঙ্গ ফলে স্নাতব্যম ভাব বাচ্চে তারপরে শিক্ষকের কথা শোনা উচিত আমরা আগে দেখেছি তাহলে শিক্ষকস্য বচনম শ্রোতব্যম অথবা শিক্ষকস্য বাক বয়াকার কয় হসন্ত শ্রোতব্যা বাক হচ্ছে
স্ত্রীলিঙ্গ শব্দ যার ফলশ্রুত ব্যা হল। বেশি খাওয়া ঠিক নয়, বেশি খাওয়া ঠিক নয়, তাহলে কি হবে? অধিকং ন ভোজ্যম বা অধিকং ন ভোজনীয়ম, অধিকং ন ভোক্তব্যম, বেশি খাওয়া ঠিক নয়। তারপরে কাউকেই অবজ্ঞা করা উচিত নয়। তাহলে অবজ্ঞা এখানে আমরা দেখব যে অবপূর্ব জ্ঞা ধাতু গে অবজ্ঞেয় হয়, গাটা জ্ঞেয় হয় তার সঙ্গে অব, তাহলে কী হবে? কাউকেই না, নো কোপি অবজ্ঞেয়, নো কোপি অবজ্ঞেয়। তারপরে কন্যাকেও পুত্রের মতো রক্ষা করা উচিত। তাহলে উই শুড প্রোটেক্ট আওয়ার ডটার্স লাইক সন্স, বা উই শুড প্রোটেক্ট আওয়ার ডটার লাইক সন। তাহলে অস্মাভি পুত্রবত কন্যাওপি রক্ষণীয়া, রক্ষা করা উচিত ও পালন করা উচিত, রক্ষণীয়া পালনীয়া চ। বিপদে বন্ধুদের ত্যাগ করা উচিত নয়। তাহলে উই শুড নট লিভ আওয়ার ফ্রেন্ডস ইন ডেঞ্জার। বিপদ শব্দ এটা স্ত্রীলিঙ্গ শব্দ, দ্বয় হসন্ত সপ্তমীর এক বছর বিপদই। তাহলে বিপদই বন্ধু, এখানে তোমরা মিত্র যদি করো ক্লিবলিঙ্গ হবে, আর বান্ধব যদি করো তাহলে হবে পুংলিঙ্গ। তাহলে বিপদই বান্ধবাহ ন পরিত্যজ্যা বা ন ত্যক্তব্যাহ, বান্ধবা হবে। তারপরে এই ফুলগুলি তোলা উচিত নয়, ইউ শুড নট প্লাক দিস ফ্লাওয়ার্স, ইউ শুড নট প্লাক দিস ফ্লাওয়ার্স, এই ফুলগুলি তোমার তোলা উচিত নয়। তোলা ফুল তোলা প্লাক চি ধাতু, তাই তো? তাহলে ফুল হচ্ছে ক্লিবলিঙ্গ। তাহলে ইমানি পুষ্পানি ন চেতব্যানি বা ন চেয়ানি, চি ধাতু তার সঙ্গে যত প্রত্যয় চেয়ে হয়। তাহলে দেখো, তাহলে ইমানি পুষ্পানি ন চেয়ানি বা ন চেতব্যানি। তারপরে সব কিছুই যত্ন সহকারে শেখা উচিত। তাহলে এভরিথিং শুড বি লার্নড উইথ কেয়ার। তাহলে কি হবে? সর্বম যত্নেন শিক্ষণীয়ম, সর্বম যত্নেন শিক্ষণীয়ম, এভরিথিং শুড বি লার্নড উইথ কেয়ার। তাহলে সর্বম যত্নেন শিক্ষণীয়ম। তারপরে আমার এই বইটি পড়তে হবে, আই হ্যাভ টু রিড দিস বুক। তাহলে ময়া ইদং পুস্তকম পঠিতব্যম অথবা ময়া অয়ং গ্রন্থ পঠিতব্য। পুস্তক হচ্ছে ক্লিবলিঙ্গ আর গ্রন্থ হচ্ছে পুংলিঙ্গ। বৃদ্ধ বয়সে বাবা মাকে সেবা করা উচিত। তাহলে উই শুড, এখানে টেক কেয়ার হতে পারে, সেবা করা সার্ভ হতে পারে। তাহলে উই শুড সার্ভ আওয়ার প্যারেন্টস ইন ওল্ড এজ। তাহলে বৃদ্ধ বয়সী মাতা পিতরও সেবিতব্যৌ, বৃদ্ধ বয়সী মাতা পিতরও সেবিতব্যৌ বা পিতরও সেবিতব্যৌ। তোমার সেখানে যাওয়া ঠিক নয়, ইউ শুড নট গো দেয়ার, তয়া তত্র ন গন্তব্যম, তয়া তত্র ন গন্তব্যম, ছাত্রদের যত্ন সহকারে পড়ানো উচিত। ছাত্রদের যত্ন সহকারে, স্টুডেন্ট শুড বি টট উইথ কেয়ার, স্টুডেন্টস শুড বি টট উইথ কেয়ার,
তাহলে ছাত্রাহা যত্নেন এখানে যেটা আমরা আগে পদ্ধাতু সেটা পাঠ হয়ে যাবে পাঠনীয়া ছাত্রাহা যত্নেন পাঠনীয়া তাহলে আমরা এখানে দেখলাম যে তব্য প্রত্যয় মানে কৃত্য প্রত্যয়গুলো কিভাবে বাক্যে কত সহজেই প্রয়োগ করা যায় এবার আরো কয়েকটা যে ক্যারি আউট দ্য অর্ডার্স অফ ইওর প্যারেন্টস তোমার পিতামাতার আদেশ পালন করো তাহলে কি হবে তয়া পিতামাতার তাহলে এখানে পিতামাতা যেহেতু আমরা সন্ধিতে মাতা পিত্র মাতা পিতৃ ষষ্ঠী দ্বিবচনে পিত্র তাহলে তয়া মাতা পিত্র আদেশ হ পালনীয় বাবা মার আদেশ তোমার পালন করা উচিত ইউ শুড নট স্টে হিয়ার তোমার এখানে থাকা উচিত নয় তয়া ইদং ইদম ন তয়া অত্র ন স্থাতব্যম তয়া অত্র ন স্থাতব্যম আমরা এটা দেখেছি ইউ শুড সি দ্য টেম্পল ইউ শুড সি দ্য টেম্পল তোমার মন্দির দেখা উচিত তয়া মন্দিরম দ্রষ্টব্যম রামায়ণ শুড বি রিড বাই এভরি রামায়ণ শুড বি রিড বাই এভরি ওমেন সমস্ত মহিলাদের রামায়ণ পড়া উচিত তাহলে কি হবে সর্বাভিহি মহিলাভিহি বা সর্বাভিহি নারীভিহি রামায়ণম পঠিতব্যম ইউ মাস্ট গো দেয়ার আর্লি ইন দ্য মর্নিং তোমাকে অতি সকালে অত্যন্ত ভোরবেলায় সেখানে যেতে হবে তাহলে অতি প্রত্যুষে বা প্রত্যুষসি তয়া তত্র গন্তব্যম এভরি ওয়ান শুড গিভ আর্মস টু দ্য পুয়ার ম্যান দরিদ্রকে সকলেই সাহায্য সকলে সাহায্য করা উচিত তাহলে কি হবে পুয়ার ম্যান একটা লোক যেহেতু তাহলে দরিদ্র হো তাহলে এখানে কি হবে এভরি বডি সর্বই সর্বই দরিদ্রম ভরণীয়ম বা সরি সর্বই দরিদ্র ভরণীয় দিস ফ্লাওয়ার্স শুড নট বি প্লাকড বাই এনি ওয়ান এই ফুলগুলি কারোরই তোলা উচিত নয় তাহলে ইমানি পুষ্পানি ন কেনচিত চেয়ানি তারপরে ইউ শুড নট কোয়ারেল উইথ এনি ওয়ান কারোর সঙ্গেই তোমার বিবাদ করা উচিত নয় কলহ করা উচিত নয় কেনচিত সহ তয়া বিবাদহ ন কর্তব্য বা কলহ ন কর্তব্য তারপরে ওয়ান শুড নট স্পিক ইল অফ আদার্স তাহলে কেউ অন্যের দোষ বলা ঠিক নয় দোষ ধরা ঠিক নয় তাহলে অন্বেষাম দোষহ তাহলে অন্বেষাম দোষহ ন বক্তব্য স্পিক মানে বলা তারপরে এভরিথিং শুড বি লার্ন উইথ গ্রেট কেয়ার সব কিছুই অত্যন্ত যত্ন সহকারে শেখা উচিত তাহলে সর্বম অনেক যত্ন সহকারে মহতা যত্নেন শিক্ষণীয়ম হি মাস্ট গো টু দ্য মার্কেট উইথ মাই সার্ভেন্ট আমার ভৃত্যের সঙ্গে তার অবশ্যই মার্কেটে যাওয়া উচিত বা বাজারে যাওয়া উচিত তাহলে কী হবে মম ভৃত্যেন সহ তেন অবশ্যমেব হট্টম গন্তব্যম বা বিপণিম বা বিপণী গন্তব্যা হট্টম গন্তব্যম এটাই দেওয়া ঠিক বা আপনম গন্তব্যম আচ্ছা তারপর দেখো আরেকটা বলছে দ্য কিং শুড প্রটেক্ট হিজ সাবজেক্টস অ্যাকর্ডিং টু ল তার মানে আইন অনুসারে বা বিধি অনুসারে রাজা প্রজাদের রাজাকে প্রজাদেরকে রক্ষা করতে হবে তাহলে কী হবে যথাবিধি তাহলে রাজ্ঞা যথাবিধি প্রজাহা পালনীয়াহা তাহলে আমরা দেখলাম যে কৃত্য প্রত্যয় তব্য নিয় নথ যৎ কীভাবে
আমরা বাক্যে প্রয়োগ করতে পারি সংস্কৃত বাক্যে, এবং এগুলো যেটা উচিত অর্থ বা হবে ভবিষ্যৎকাল এই অর্থ বোঝাতে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে তোমরা এইভাবে ছোট ছোট বাক্য নিজেরা তৈরি করে যে প্রচলিত যে ধাতু আছে এগুলো একটু দেখে নিও, আর কৃত্য প্রত্যয়গুলো তোমরা একটু ব্যাকরণ কৌমুদী বা অন্য বই থেকে দেখে নিও। কেমন? তাহলে যেটুকু থাক, সকলেই ভালো থেকো।